লতিরাস কষু চাষ পদ্ধতি, বাড়ি পানি কষু চাষ পদ্ধতি, লতি কষু চাষ পদ্ধতি। লতিরাস কষু সারা, বাড়ি পানি কষু সারা, লতি কষু সারা। সুপ্রিয় কৃষক ভাইরা, আসুন আমাদের লতিরাস কষু একের চারা দেখি। সুপ্রিয় কৃষক ভাইরা, আপনারা আমাদের লতিরাস কষু একের ক্ষেত দেখছেন। আমরা নিজস্ব জমি থেকে আমরা লতিরাস কষু একের চারা সংগ্রহ করছি। আজকে 25 আগস্ট 2022 সাল, আমরা আজকে বাংলাদেশে দুই জায়গায় চারা প্রেরণ করতে যাচ্ছি। এক, সুজানগর পাবনা, এবং দুই, মাদারীপুর। সুপ্রিয় কৃষক ভাইরা, সুজানগর পাবনা থেকে আমাদের কাছে লতিরাস কষু একের চারা নিতে এসেছেন। আমার পাশে এক ভাই দাঁড়িয়ে আছে, যিনি 1 মাস আগে চারা নিয়েছেন, আজকে আবার চারা নিতে এসেছেন। আমরা তার সাথে কিছু মূল্যবান কথা আপনাদের সাথে শেয়ার করব। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। দিনকাল কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে ইনশাল্লাহ। অনেকে তো বিশেষ করে এখন লতিরাস কষু এক চাষের দিকে অগ্রসর হচ্ছে, অনেকে চারার জন্য নিয়মিত কল দিচ্ছে। আমরা হয়তো একটা নতুন সিস্টেম চালু করেছি, তা হলো আপনি 1,000 যখন চারা নিবেন তখন আপনি অর্ধেক টাকা দিয়ে দিলে, 2 টাকা পিস হিসেবে অর্ধেক টাকা দিলে আমরা চারা বুকিং দিয়ে দিব সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা করতোয়া কুরিয়ার সার্ভিস। বাকি অর্ধেক টাকা আপনি চারা রিসিভের সময় দিয়ে দিবেন, এই সিস্টেম চালু করেছি। তো ভাই, আপনি যে আমাদের এখানে এর আগেও আসছেন, আজকেও আসছেন, তাতে এসে আমাদের কি অবস্থা দেখলেন? আমরা কি আসলে প্রতারক? না, মানে আমি তো এর আগে নিছি এখান থেকে, তা ইনশাল্লাহ আমার মোটামুটি গাছগুলি সুন্দর হয়েছে এবং আবার নিতে আসছি এখানে, আসতে পারি এখানে নিতে আসছি। তো অনেকে তো বিকাশে লেনদেন করতে ভয় পায়, যদি আমার সাথে চারা নেওয়ার ক্ষেত্রে লেনদেন করে তাতে কি আপনি কাস্টমারদের মানে অভয় দেন? জি অবশ্যই। পাশের চারাগুলো দেখেন, আপনাদের যদি একটু দেখাই সুপ্রিয় কৃষক ভাইরা, দেখেন চারার লতি প্রায় 1 হাত করে হয়ে গেছে। এগুলা কিন্তু সবুজ লতি, যে আপনারা দেখতে পাচ্ছেন চারা, এই যে আমার হাতেও কিন্তু চারা রয়েছে, এই চারাগুলোই আমরা প্রসেসিং করছি, এই যে দেখতে পাচ্ছেন। আমরা আরেকটি কথা সবসময় বলে থাকি, দেখেন আমাদের কোনো চারার কিন্তু গোড়া কাটা নেই। অনেকে কিন্তু গাঁজা খড়ি গল্প শোনাচ্ছে গোড়া কাটা চারা দিয়ে, যেমন কৃষি ও মৃৎশিল্প ইউটিউব চ্যানেলের ভণ্ড দালাল আতিক বলছে গোড়া সহ চারা দিলে নাকি প্রথমে গোড়া পচে তারপরে শিকড় গজায়। চারা গোড়া কিন্তু নাই, হালকা গোড়া আছে, আর এটা এইভাবে আছে, এইভাবে কেটে দিছি, আর লতির মুখ দেখতে পারতেছেন। তো এভাবে দেওয়ার উদ্দেশ্য দ্রুত শিকড় ছাড়বে আর দ্রুত গাছটা সেড হয়ে যাবে, আর এটা হচ্ছে 50-55 দিনে ফলন চলে আসবে এই এইভাবে যদি করেন। আর যদি আপনি নিজের মুথাটা পুরাটা রাখেন তাহলে সেটা আগে পচবে, মুথাটা শিকড় ছাড়বে তারপরে আসবে, সেই ক্ষেত্রে 3 মাস সময় লাগাই দিবে। এর জন্য চারাগুলো এভাবে দেওয়া, অনেকে ভয় পান যে চারা এভাবে দিচ্ছেন এটা তো নষ্ট হয়ে যেতে পারে। সুপ্রিয় কৃষক ভাইরা, কৃষি ও মৃৎশিল্প ইউটিউব চ্যানেলের ভণ্ড আতিক দালাল কিন্তু গোড়া কাটা চারা নিয়ে গাঁজাখুরি গল্প শোনালেন। আপনারা কখনোই এই ভণ্ড আতিক দালালের কথা বিশ্বাস করবেন না, কারণ সে কিন্তু লতিরাস কষু এক চাষ করে না, বেদায় অন্যর জমি থেকে নিম্নমানের গোড়া কাটা চারা আপনাদের সরবরাহ করছে। আপনারা কি জানেন ভবিষ্যতে গোড়া কাটা চারা থেকে কিন্তু পচন রোগ দেখা দিবে? যখন আপনার লতিরাস কষু একের গাছে পচন রোগ দেখা দিবে তখন সব গাছ কিন্তু পচে মারা যাবে, আপনারা সাবধান হবেন কৃষি ও মৃৎশিল্প ইউটিউব চ্যানেল হতে। শুকনো জমিতে কিভাবে লতিরাস কষু চাষ করবেন? সুপ্রিয় কৃষক ভাইরা, আসুন আমরা জেনে নেই। সাধারণত ডিসেম্বরের শুরুতে এই পদ্ধতিতে লতিরাস কষু চাষ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন জমি কিন্তু শুকনো ছিল, ধান কাটার পর আমরা কয়েকটি চাষ দিয়ে জমি শুকিয়ে নিয়েছি, অতপর যেদিন আমরা পানি দিয়েছি সেদিনেই মাটি নরম হয়ে গেছে এবং সাথে সাথে আমরা লতিরাস কষুর চারা রোপণ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর সুপ্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে লতিরাস কষু একের অত্যন্ত মানসম্মত চারা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে চারাটা দেখতে পাচ্ছেন, ছোট একটা চারা, 3টা পাতা গজিয়েছে, 1টা 2টা এবং 3টা লতি আসার উপর, প্রত্যেকটা চারায় প্রায় লতি রয়েছে, 2টা পাতা 2টা লতি। এই চারাটা অত্যন্ত মানসম্মত, দেখতে পাচ্ছেন নিচের অংশ কিন্তু অনেক মোটা। সুপ্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখেন বিশেষ করে এই সিস্টেমে আমরা অর্থাৎ কাদর মধ্যে একটু দিয়েই কিন্তু আমরা এটা কিছুটা মাটি দিয়ে দিচ্ছি। আর আমার সামনে দেখতে পাচ্ছেন
বলতে পারেন শতভাগ লতি রাজকোষ 180 ফজের আলী। এই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এটা এই জমিটা কতটুকু? স্বাভাবিক 41 শতাংশ। তাতে চারা কতটুকু লাগবে, কত পরিমাণ লাগবে চারা? চারা বিঘাতে 42-43 5000 আপ হবে। এই যে জমিটা, যে এর আগে কি ছিল? ধান ছিল। ধান ছিল, ধান কাটার পরে চার দিয়েছে, চার দিয়ে মাটিটা শুকাইছে, মানসম্মত চারা। এই লতিগুলো এখনই দেখছেন অনেক মোটা। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছেন সুপ্রিয় কৃষক ভাইরা, এই চারার কিন্তু পাতা কাটা হয়েছে, এই চারাগুলোর কিন্তু পাতা কাটা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শুকনো জমিতে কিন্তু বিশেষ করে চারা রোপণ করছি। সুপ্রিয় কৃষক ভাইরা দেখতে পাচ্ছেন এই চিহ্ন থেকে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কিন্তু একটি করে চিহ্ন রয়েছে। এই চিহ্ন থেকে এই চিহ্ন দূরত্ব কিন্তু 1 হাত, এবং মাঝে আমরা চলাচলের জন্য দেব 1.5 হাত। এই হিসাবে কিন্তু আপনি 33 শতাংশ, 1 বিঘা ধরে 4300 থেকে 4500 চারা লাগে। এবং আমরা যাই হোক, আর কৃষক ভাই আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত মানসম্মত লতি রাজকোষ 1-এর চারা আপনারা দেখতে পাচ্ছেন। এই চারাগুলো পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে। আর সুপ্রিয় কৃষক ভাইরা, আমাদের এই জাতটা কিন্তু সারা বছর চাষ করা যায় এবং ফলনে কিন্তু ব্যাপক হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শক্ত মাটি ছিল বা শুকনো মাটি ছিল, এই শুকনো মাটির মধ্যে আমরা কিন্তু চারা রোপণ করতে হয়।